ওই কবরে যাওয়ার পরে অন্ধকার কবর থেকে যখন তোমাকে তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্ন করার পরে অন্ধকার কবরের মধ্যে, কবরের পরে তোমার ফুলসেনাত নামক একটা স্থান আসবে। আপনাদের এলাকায় নদী আছে না, খাল যেটাকে বলেন আছে না, এটা পার হওয়ার জন্য ব্রিজ ব্যবহার করেন, বাঁশের সাঁকো ব্যবহার করা হয়, হয় না? নবী আমার ডাক দিয়া বলে উম্মত, ও উম্মতের দল, ওই সাঁকুটা ব্যবহার করা হয়। তোমাকে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করার পরে ওই কবরের মধ্যে তোমাকে ফুলসেরাতের পারে দাঁড় করিয়ে দেওয়া হবে। অনেক মানুষ ওই ফুলসেরাতটা দেখে কান্না করবে। ইবনে মাজার শরীফের একটা হাদিস শরীফ পড়তে যাওয়া পাইলাম, নবী আমার বলে উম্মত, ওই ফুলসেরাতের পারে গেলে অনেক মানুষ ফুলসেরাতের ভয়াবহ আগুনের কুণ্ডলী দেখলে মানুষগুলা মাথা চক্কর দিয়ে মাটিতে পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি নবী কি ফুলসেরাত দেখেছেন? নবী বলে মেরাজের রজনীতে আমার আল্লাহ আমি নবীকে সব অবলোকন করিয়েছেন, দেখাইছেন, আমি দেখলাম ওই ফুলসেরাত এত ভয়ঙ্কর। আল্লাহর জাহান্নাম হলো সাতটা, ওই সাতটা জাহান্নামের মধ্যে সবচাইতে ছোট যে জাহান্নাম, ওই জাহান্নামের নাম হলো হাবিয়া। আমি দেখলাম ওই ফুলসেরাতরা আমার আল্লাহ হাবিয়া নামক জাহান্নামের উপরে বানিয়েছেন। ওই জাহান্নামের নিচে উপর থেকে একটা পাথর নিক্ষেপ করলে 500 বছর লাগবে পাথরটা নিচে যায় পৌঁছাইতে। উম্মত আমার, ওই ফুলসেরাত থেকে যদি তুমি পা টপকে পড়ে যাও ওই জাহান্নামের নিচে তলদেশে যাইতে যাইতে তোমার শরীরের চামড়াগুলো ঝরে ঝরে পড়ে যাবে, তোমার শরীরটা অসার হয়ে যাবে। নবীজি, ও নবীজি, আপনার কাছে জানতে চাই, আমরা তেমন কঠিন পরিস্থিতিতে পড়তে চাই না। আমার নবী বলেন আল্লাহ বলা হয়ে যাও, নবী বলা হয়ে যাও, দেখবে তুমি সলে হয়ে যাও, তুমি ওই ফুলসেরাত পার হইতে পারবা। নবীজি, বেঈমানেরা ফুলসেরাতের পারের মধ্যে গিয়ে পড়ে যাবে, ইমানদার কেমনে ফুলসেরাত পার হবে? নবী বলেন একমাত্র ইমানদার ফুলসেরাতের সামনে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান কদমটা রাখবে, আর বাম কদম রাখার সময় ওই উম্মত বলবে কালিমে তাইয়াবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দা যখন বাম কদমটা রাখবে, এবার ফেরেশতা বলবে বান্দা তোমার চোখটা খুলে ফেল, এবার বান্দা চোখ খুলে দেখবে এত লম্বা ফুলসেরাতের রাস্তা, যেটা চুলের চাইতে চিকন হার তরবারির চাইতে ধারালো, বান্দাটা চোখটা খুলতে দেনি, বান্দা দেখে দুইটা কদম দিয়ে ফুলসেরাত পার হয়ে গেছে। আল্লাহ, এত সহজ ভাবে কেমনে পার হলাম? আপনার কাছে আমাদের ছোট্ট একটা জানার বিষয়, আল্লাহ বলে ইমানদার, ও ইমানদার, এই ফুলসেরাত ইমানদারের জন্য একমাত্র বিজলির মতো, আর এই বৃষ্টি আসার আগে যেমন ভাবে আসমানে বিদ্যুৎ চমকায়, ইমানদার ঠিক বিদ্যুৎ চমকানোর মতো ফুলসেরাত পার হয়ে যাবে। আরো জোরে বলবেন না, সুবহানাল্লাহ। আমার মেয়েরা বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ নিয়ে বসবেন, এবার তো 10 নম্বর পুরস্কারটা বড় মজার পুরস্কার। আল্লাহ পাকের বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ 10টা পুরস্কার দিবে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী বলেন ফুলসেরাত পার হওয়ার পরে ওই উম্মতের জন্য দুইটা দরজা, দুইটা সেকশন খালি থাকবে। ফুলসেরাতের পরে উম্মত একটা ডাইনের রাস্তা, একটা বামের রাস্তা, তার ডান দিকে থাকবে জান্নাত, বাম দিকে থাকবে জাহান্নাম। উম্মত তো বড় ডিপ্রেশনের মধ্যে থাকবে, আমি কিভাবে জান্নাতে যাব, কিভাবে জাহান্নামে যাব, আমি কি নেককার না বদকার আমি তো নিজেই জানি না। আল্লাহ পাকের পক্ষ থেকে লামকানের খোদা আওয়াজ দিয়ে বলবে বান্দা, ফাদখালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। ও আল্লাহ, এ 10টা পুরস্কার কারা পাবে গো? আল্লাহ বলে কারা পাবে জানো? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, যাদের প্রতি আল্লাহ খুশি, যারা আল্লাহর প্রতি খুশি, এরাই ওই জান্নাতে থাকবে, এরা ওই 10টা পুরস্কার পাবে। আল্লাহ, আপনার প্রতি আমরা সবাই খুশি, আপনারা বলেন আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? আল্লাহর প্রতি কোনো বান্দা বেজার হইলে ওই বান্দা বান্দা দাবি করতে পারবে না, আমরা সবাই আল্লাহর প্রতি খুশি। কিন্তু মনিব, ও মনিব, আপনি আমাদের প্রতি খুশি কিনা জানতে চাই। আল্লাহ বলে আমি খুশি হব যেইভাবে তোমরা চলো সেইভাবে, এখন সেইভাবে কেমনে আপনি চলবেন? আল্লাহর নবী বলেন এটা হচ্ছে কিয়ামতের আলামত। ইয়া রাসূলুল্লাহ, কেন নতুন ফিতনা তৈরি করা হবে?
তাহলে আমরা ফেতনার দিকে যাব। আমরা আগে যেমন ভাবে নামাজ পড়েছি এমন নামাজ এটাই যথেষ্ট, আল্লাহর নবীকে এটাই আলহামদুলিল্লাহ। আবার ওই ফুতে বিদেশ থেকে আসার পরে ফতুয়া দেয়, আম্মা আব্বা মারার পরে তো আগে কত সুন্দর সাত দিনের দিন একটু দোয়া পড়াইতো, ফোলা এক দোয়া করা যাবে না গোলা বেদাত আসে না নাই, ফোলা বিদেশ থেকে আসার পরে সুন্দর ফতুয়া লাগাইয়া দেয়, বলে হুজুর কেমন ফতুয়া, বলে 40 দিনে করা যাবে না গোলা বেদাত, বলে পাইলি কই, বলে সৌদি আরবে করা নাই জন্য আমি করি না, সৌদি আরব দলিল নয় নবীর হাদিস হইল দলিল, আপনি যে মা বাবার জন্য দোয়া করেন এই জন্য আমি একটা হাদিস শরীফ তেলাওয়াত করছি, যে বেটা কয় মা বাবার লাগে মরার পরে দোয়া করান যাইতো না, 7 দিন না 40-এর মধ্যে খানার গোনা করা যাইতো না, এ ফলারে আইনা কইয়েন আমি যে হাদিসটা কই যে হাদিসটার অনুবাদটা কয়ে দিয়া যাইতো, আল্লাহর নবীর হাদিস আমার নবী বলতেছে না না বিউসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু উসাইদিন বলেন একদিন আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বনু সালমা গোত্রের একজন লোক নবীজির দরবারে হাজির হয়ে গেছে, নবী কাইসা বলে ফাকাল ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ আপনার কাছে জানতে চাই, বলে কি জানতে চাও, বলে হাল বাকিয়া মিন বিররি আবুয়াইয়া শাইউন আবারুহুমা বিইবাদা মাউতিহিমা, নবীজি আমার মা বাপ মারা যাওয়ার পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব আছে কি আপনার কাছে জানতে চাই, সুবহানাল্লাহ কইরেন না ফেলেন, নবী উত্তরটা কি দিতে পারে এবার একটু শুনেন, আমরার ফুলাফান অনেকে মা বাপ ইন্তেকাল করবো অসুস্থ হয়ে গেছে, এটা মেয়ে না মারে ফল কিনা খাবায় বাপরে ফল কিনা খাবায় আছে না, কিন্তু সুস্থ থাকা অবস্থায় মা বাবার খবর লইছে না, এটা হইলো তারা এক নম্বর বাটফারি, বলে হুজুর কেন মা বাবা অসুস্থ হওয়ার পরে ফল খাবাইছে নাম করতেছে ফোলাটা, মা বাবা অসুস্থ হওয়ার পরে বড় খেদমত করছে ঠিক নিও, মরার পরে কাফনের কাপড়ের টাকা লইয়া বাগাবাগি করে, 3,000 টাকা লাগে কাফনের কাপড় আনতে, তিন ভাইয়ে কয় তুই দে 1,000 তুই দে 1,000 তুই দে 1,000 ভাগ করে, ভাগ করস কি লাগা কয় জমির ভাগটা তো সমান সমানে নিবি লাগিয়া, আপনার কি কষ্ট হইতাছে, আমি ওয়াশ দিয়ে উচিত কথা ওয়াশ করে দেওয়া যায়, আমি দুইটা মাহফিল পাওয়ার লাগে আমি জীবন ওয়াশ করি না, আমার আরেকবার দাওয়াত দনের লাগে আমি ওয়াশ করি না। গোল্ড অফ মদিনা সুন্নিয়তের অহংকার, আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি তোমরা দুনিয়ার জমিনের মধ্যে মিথ্যা কথা বলো, মুখের ভাষাকে খারাপ করো, এক কথায় ফাসিকি করো, তাহলে দুনিয়া এবং আখেরাত এ দুইটা জগৎ তোমার জন্য আলাদা আলাদা হবে। নবীজি কেমন আলাদা, নবী বলেন ওই ফাস এক ব্যক্তি কবরে উঠবে অন্ধকারাচ্ছন্ন অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাইলে জবানের মালিক তো আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা তো আল্লাহর প্রশংসা করি, নবী বলেন কেমন প্রশংসা করো তোমরাই তো ভালো জানো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন না কেমন প্রশংসা করব, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আনাস বলেন আমি আমার নবীজির জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, নবী আমার বলেন আল্লাহর পাকের কোনো বান্দা যদি তার জবান দ্বারা একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ পাক ওই লামকান থেকে বান্দাকে 10 বার জিজ্ঞাসা করবে বান্দার প্রয়োজনীয়তা পূরণ করার জন্য, জবান কোনে বলা যাবে কি সুবহানাল্লাহ। একইভাবে হাদিস শরীফ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, নবীজি বলেছেন আল্লাহর কোনো বান্দা যদি তার জবান দিয়ে একবার আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেয়, দুই নাম্বার আল্লাহ পাকের রহমত ওই বান্দার প্রতি নাজিল করে দেয়, তিন নাম্বার ওই বান্দা যদি কোনো অভাব অনটনে থাকে অভাব দূর করে দেয়, চার নাম্বার বান্দা কোনো বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে, পাঁচ নাম্বার আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বান্দাকে কঠিন কঠিন অসুস্থতা থেকে শেফায়ে আজেলা কামেলা নসিব করে, সুবহানাল্লাহ পড়েন। সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ও আমার নবীজি আপনার কাছে জানতে চাই আর কী কী উপকার হয়, এবার আমার
আল্লাহর নবী বলেন ছয় নাম্বার তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, সাত নাম্বার দুনিয়ার জমিন থেকে তোমরা যখন কবরে যাইবা ওই কবরে যাওয়ার সময় তোমাদের ইমানের সাথে মৃত্যুবরণ হবে, একমাত্র আল্লাহকে ডেকে মৃত্যুবরণ করার কারণে, আল্লাহকে দুনিয়াতে ডাকার কারণে। হে মুসলমান, খেওরার বাবারা বন্ধুরা, পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, আমি জানতে চাই বাবারা, আপনাদের এলাকার অনেক মানুষ যখন মারা যায়, বাংলাদেশের অনেক মানুষ যখন মারা যায়, বহির্বিশ্বে অনেক মানুষ যখন মারা যায়, এমনও কত খবর পাওয়া যায় মানুষটা ইন্তেকাল করার সময় প্রস্রাব পায়খানা করে দিয়েছে, ইন্তেকাল করার সময় চোখ উল্টিয়ে দিছে, ইন্তেকাল করার সময় জিভায় কামড় দিয়ে দিছে, ইন্তেকাল করার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে গেছে। হযরত আনাস ইবনে মালিক আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই মানুষ কেন ইন্তেকাল করার সময় এমন কঠিন অবস্থা তৈরি হয়। নবী আমার বলেন, ওই মানুষটা যদি বেঈমান হয়, ওই মানুষটার ইমানে যদি দুর্বলতা থাকে, আজরাইল যখন তার সামনে দাঁড়ায় যায়, ওই মানুষটা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে সহ্য করতে পারে না। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে বান্দার ঘাড়ের সাহারক গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগগুলা ছিঁড়ে যায়, পায়ের রগগুলা ছিঁড়ে যায়, বান্দা আজরাইলের ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। ও মুসলমান, ও কেওরার বাবারা, যদি এমন মরণ না চান, ইমানের সাথে মরতে চান, তাহলে দুনিয়াতে আল্লাহকে ডাইকা ইন্তেকাল করা লাগবে, আল্লাহ নবীর মোহাব্বত নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করা লাগবে, স্বার্থ নিয়ে কারোর সঙ্গে চলা যাবে না। কাউকে যদি ভালোবাসেন হব্বুলিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসতে হবে, কাউকে যদি ঘৃণা করেন, ঝগড়া যদি কারোর সাথে করেন, একমাত্র বুগদুলিল্লাহ, আল্লাহর জন্য ঘৃণা করা লাগবে। এই জন্য বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাইকা আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে নবীর ভালোবাসা নিয়ে মরতে পারলে আপনার মরণ হবে ইমানি মরণ, মরার সময় প্রস্রাব করবেন না, পায়খানা করবেন না, মরার সময় জিভায় কামড় দিবেন না, মরার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাহির হবে না। নবীজি, ও মায়ার নবী, আপনার কাছে আমরা আরো জানতে চাই আর কোনো পুরস্কার আছে? নবী বলেন, আল্লাহকে ডাইকা মরতে পারলে আমার আল্লাহ পাক তোমার আরো একটা পুরস্কার প্রদান করবে। ও গো মায়ার নবী, কেমন পুরস্কার দিবে গো? আমি জানতে চাই মানুষ যখন ইন্তেকাল করে বিসমিল্লাহি ওয়া আলা মিন্নাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে সয়া দেন, ওই কবরের মধ্যে কোনো লেপ, তোশক, বালিশ, খেতা কিছু নাই? নবী বলেন, যদি মানুষটা ইমানদার হয়, যদি মানুষটা ইমান নিয়ে মরতে পারে, ওই মানুষটা যদি আল্লাহ নবীর মোহাব্বত নিয়ে মরতে পারে, আমার আল্লাহ রহমতের তিনজন ফেরেশতা দিয়ে বান্দার কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয়। মুসলমান চিন্তা করেন, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, এবার ওই কবরে যখন মানুষটাকে সয়া দিয়া বাস দেন, কবরের মধ্যে আপনি যখন চাটাই দেন, কবরের মধ্যে যখন আপনি মাটিগুলা দিবেন, হাতের মধ্যে মাটিগুলা নেওয়ার পর আপনি মনে মনে পড়তেছেন, মুখে মুখে পড়তেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আপনি দোয়াটা পরে মাটিগুলা দিয়া যখন আপনি 40 কদম হেঁটে চলে যান, জানতে চাই ওই কবরে কোনো আলোর ব্যবস্থা আসেনি? নবী কয়ে, না না না, ওই কবরে কোনো আলোর ব্যবস্থা নাই, ওই কবরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা নাই। নবীজি, ওই মানুষটার কবরে যে কোনো আলো নাই, তাইলে কি ওই মানুষটা কবরে কোনো কষ্ট পাবে না? আমার নবী বলে, শুনো, আমার আল্লাহ পাক কবরবাসীদের উপহার স্বরূপ, ওই কবরবাসী যখন কবরে যাবে, ওই কবরে তো দুইটা ফেরেশতা আগমন করবে, একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির, তোমাকে তিনটা প্রশ্ন করার জন্য দুইটা ফেরেশতা আসবে। নবী বলে, উম্মত, ও উম্মতের দল, ওই কবরে দুইটা ফেরেশতা এসে দেখবে তোমার কবরটা নূরের আলোতে ঝলমল করতেছে।
নবীজি কেন কেন গো, কবরটা কেন নূরের আলোতে ঝলমল করতেছে? নবী বলে কেন তোমরা শুনে নাও, তুমি তো আল্লাহ প্রেমিক, তুমি তো নবী প্রেমিক ছিলা, পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে যখন হাইয়া আলা সালা বলে নামাজের জন্য ডেকেছে, তুমি সব সময় উযু করেছ, মুখের মধ্যে যে পানিগুলো লাগাইয়া মুখটাকে দত করে পবিত্রতা অর্জন করেছ, ওই নূরের আলো দ্বারা উযু করার কারণে তোমার চেহারার মধ্যে আমার আল্লাহ একটা নূর পয়দা করে দিয়েছেন, আর ওই নূর দ্বারা তোমার কবরটা আলোকিত হয়ে যাবে। মুনকার নাকির ফেরেশতা স্পষ্ট করে আগে আল্লাহকে বলবে, আল্লাহ ও আল্লাহ আপনার কাছে আমাদের ছোট্ট একটা জানার বিষয়, অনেক কবরের মধ্যে গেলাম কোনো কবরে তো আলো দেখা যায় না, কিন্তু এই কবরের মধ্যে কেন এত আলো দেখা যায়? আল্লাহ বলবে, বান্দা এই কবরে কেন এত আলো জানো? এই কবরে আলো হওয়ার কারণ একমাত্র বান্দা যখন নামাজ পড়েছে, নামাজের আগে উযু করেছে, উযু এবং নামাজ সব কিছু ছিল আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, আপনারা জোরে সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ, কার জন্য? সব কার জন্য? আল্লাহর জন্য কাজ করেন আপনারা, নবীর জন্য কাজ করেন আপনারা। আজকে আশারের নামাজ কজন পড়ছেন? আর তোলার দরকার নেই, নামান, আমি জানি 50% নাই আশারের নামাজ পড়িনি। এটাই আমাদের ওয়াজের মাঠের দৃশ্য, ঠিক না? ঠিক। কখন পরিবর্তন হবে আমাদের ওয়াজের মাঠগুলো, কখন হবে বলেন? আমরা তো মুসলমান, ঠিক না? না, অনেকে চিন্তা করতেছে যদি ইউটিউবের ওয়াজ দিতে, এমন না, এখানে সালি দিয়ে ধরে লেবেন, আমরা চিন্তা করছি না। শোনেন, আমার কাছে সব রকমের ওয়াজ আছে, আমি যে বসার পরে কইছেন সুন্দর হইলে বমু, আপনি কন যে আমি দোয়ান ডিরে খালি করে সব ডিরে লই আই একটা জিকির দিয়া, আমার কাছে আছে, দেখেন না ইউটিউবে। আমার কাছে এই ময়দানটা, এই জায়গাটা ভালো লাগছে, লাগার কিছু কারণ আছে। যাদের মাথায় টুপিওয়ালা মুরব্বী, যারা টুপি নাই আপনারা রাগ করেন না, রাগ করার কিছু নাই, হয়তো বা অনেকে টুপি ছাড়া আসছেন, রাস্তা দিয়ে যাইতেছিলেন বাড়িতে, ভালো লাগছে বসে গেছেন, এটার জন্য আমার কোনো দ্বন্দ্ব নাই। তবে সুন্নত জিন্দা করার লক্ষ্যে একটা টুপি সবসময় মুসলমানের মাথায় থাকা উচিত, ঠিক না? ঠিক। মনে করেন আপনি খাড্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, খাড়েরা না খাড্ডা, খাড়েরা অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, কেউ এখন তো বিদর্মীরাও দাড়ি রাখে, রাখে না? স্টাইলের জন্য দাড়ি রাখে না? বিদর্মীরা তো পাঞ্জাবি পরে, পরে না? তা আপনি অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন, আপনার ভিতরে কিছুই নাই, অ্যাক্সিডেন্ট করার পর আপনার অবস্থা, আপনি মুসলমান না বিদর্মী, আপনার চেহারা বসকে গেছে, চিনা যায় না, এখন আপনার কি মাটি দিব না সিতাই ফুরাইব? কোনো গ্যারান্টি আছে এটার? মাথায় টুপিটা থাকলে অ্যাক্সিডেন্ট করে যদি মারা যাইতেন, টুপিটা পরে থাকলো বুঝতো এটা কি? আপনার কথা বলেন না, মুসলমান, টুপিটা পরে থাকলো দেখতো কি এটা? মুসলমান, এই টুপিটা মাথায় রাইখেন, আর কেউ কেনার টাকা না থাকলে আমার কোনো আমি কিনে দিই। নবীর সুন্নাত মাথায় রাখার প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কখন হবেন সচেতন? সচেতন ফেরেশতা প্রশ্ন করবে, আল্লাহ বুঝলাম তার কবর আলোকিত, পুরস্কার আটটা হয়েছে, কয়টা? আল্লাহকে ডাইকে যদি মরতে পারে আটটা পুরস্কার, ও নবীজি আপনার কাছে জানতে চার কি কি পুরস্কার দেওয়া হবে? এবার আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী বলতেছেন, ওই কবরে যাওয়ার পরে অন্ধকার কবর থেকে যখন তোমাকে তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্ন করার পরে অন্ধকার কবরের মধ্যে, কবরের পরে তোমার ফুলসেনাত নামক একটা স্থান আসবে, আপনাদের এলাকায় নদী আছে না, খাল যেটাকে বলেন আছে না, এটা পার হওয়ার জন্য ব্রিজ ব্যবহার করেন, বাঁশের সাঁকু ব্যবহার করা হয়, হয় না? নবী আমার ডাক দেয় বলে উম্মত, ও উম্মতের দল, ওই সাঁকুটা ব্যবহার করা হয়, তোমাকে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করার পরে ওই কবরের মধ্যে তোমাকে ফুলসেরাতের পারে দাঁড় করিয়ে দেওয়া হবে। অনেক মানুষ
মানুষ ওই ফুলসেরাটা দেখে কান্না করবে। ইবনে মাজার শরীফের একটা হাদিস শরীফ পড়তে যা পাইলাম, নবী আমার বলে উম্মত ওই ফুলসেরাতের পারে গেলে অনেক মানুষ, ফুলসেরাতের ভয়াবহ আগুনের কুণ্ডলী দেখলে মানুষগুলা মাথা চক্কর দিয়ে মাটিতে পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ কেন, আপনি নবী কি ফুলসেরাত দেখেছেন? নবী বলে মেরাজের রজনীতে আমার আল্লাহ আমি নবীকে সব অবলোকন করিয়েছেন, দেখাইছেন, আমি দেখলাম ওই ফুলসেরাত এত ভয়ঙ্কর। আল্লাহর জাহান্নাম হলো সাতটা, ওই সাতটা জাহান্নামের মধ্যে সবচাইতে ছোট যে জাহান্নাম ওই জাহান্নামের নাম হলো হাবিয়া। আমি দেখলাম ওই ফুলসেরাতটা আমার আল্লাহ হাবিয়া নামক জাহান্নামের উপরে বানিয়েছেন। ওই জাহান্নামের নিচে উপর থেকে একটা পাথর নিক্ষেপ করলে 500 বছর লাগবে পাথরটা নিচে যাওয়া পৌঁছাইতে। উম্মত আমার ওই ফুলসেরাত থেকে যদি তুমি পা টপকিয়ে পড়ে যাও, ওই জাহান্নামের নিচে তলদেশে যাইতে যাইতে তোমার শরীরের চামড়াগুলো ঝরে ঝরে পড়ে যাবে, তোমার শরীরটা অসার হয়ে যাবে। নবীজি, ও নবীজি, আপনার কাছে জানতে চাই, আমরা তেমন কঠিন পরিস্থিতিতে পড়তে চাই না। আমার নবী বলেন আল্লাহ বলা হয়ে যাও, নবী বলা হয়ে যাও, দেখবে তুমি সলে হয়ে যাও, তুমি ওই ফুলসেরাত পার হইতে পারবা। নবীজি বেঈমানে না ফুলসেরাতের পারের মধ্যে গিয়ে পড়ে যাবে, ইমানদার কেমনে ফুলসেরাত পার হবে? নবী বলেন একমাত্র ইমানদার ফুলসেরাতের সামনে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডান কদমটা রাখবে, আর বাম কদম রাখার সময় ওই উম্মত বলবে কালিমে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বান্দা যখন বাম কদমটা রাখবে, এবার ফেরেশতা বলবে বান্দা তোমার চোখটা খুলে ফেলো, এবার বান্দা চোখ খুলে দেখবে এত লম্বা ফুলসেরাতের রাস্তা, যেটা চুলের চাইতে চিকন হ্যারে তরবারির চাইতে ধারালো, বান্দাটা চোখটা খুলতে দেনি, বান্দা দেখে দুইটা কদম দিয়ে ফুলসেরাত পার হয়ে গেছে। আল্লাহ এত সহজ ভাবে কেমনে পার হলাম? আপনার কাছে আমাদের ছোট্ট একটা জানার বিষয়, আল্লাহ বলে ইমানদার, ও ইমানদার, এই ফুলসেরাত ইমানদারের জন্য একমাত্র বিজলির মতো, আর এই বৃষ্টি আসার আগে যেমন ভাবে আসমানে বিদ্যুৎ চমকায়, ইমানদার ঠিক বিদ্যুৎ চমকানোর মতো ফুলসেরাত পার হয়ে যাবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার মেয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ নিয়ে বসবেন, এবার তো 10 নম্বর পুরস্কারটা বড় মজার পুরস্কার। আল্লাহ পাকের বান্দা আল্লাহ বলে ডাক্তার আল্লাহ 10টা পুরস্কার দিবে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী বলেন ফুলসেরাত পার হওয়ার পরে ওই উম্মতের জন্য 2টা দরজা 2টা সেকশন খালি থাকবে। ফুলসেরাতের পরে উম্মত একটা ডাইনের রাস্তা একটা বামের রাস্তা, তার ডান দিকে থাকবে জান্নাত, বাম দিকে থাকবে জাহান্নাম। উম্মত তো বড় ডিপ্রেশনের মধ্যে থাকবে, আমি কিভাবে জান্নাতে যাব, কিভাবে জাহান্নামে যাব, আমি কি নেককার না বদকার আমি তো নিজেই জানি না। আল্লাহ পাকের পক্ষ থেকে লামকানের খোদা আওয়াজ দিয়ে বলবে বান্দা ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। ও আল্লাহ, এ 10টা পুরস্কার কারা পাবে গো? আল্লাহ বলে কারা পাবে জানো? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আল্লাহ খুশি, যারা আল্লাহর প্রতি খুশি, এরাই ওই জান্নাতে থাকবে, এরা ওই 10টা পুরস্কার পাবে। আল্লাহ আপনার প্রতি আমরা সবাই খুশি, আপনারা বলেন আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? আল্লাহর প্রতি কোনো বান্দা বেজার হইলে ওই বান্দা বান্দা দাবি করতে পারবে না, আমরা সবাই আল্লাহর প্রতি খুশি। কিন্তু মনিব, ও মনিব, আপনি আমাদের প্রতি খুশি কিনা জানতে চাই। আল্লাহ বলে আমি খুশি হব যেইভাবে তোমরা চলো সেইভাবে, এখন সেইভাবে কেমনে আপনি চলবেন? আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? এরে ফুদায়, এই রাখো এগুলা, টুনটুনাইতেছে কথা বলতেছে খালি, থাক না না ওমা, এটা দিলে তো আবার মাহফিল হইতো না, এমনি মারেন না। আমার একটা অভ্যাস, আমি কোনো মসজিদও যদি মুরব্বীরা বাচ্চাদেরকে ধমক দেয় বা মারে, আমি এটা সহ্য করতে পারি না। ইরাকের বড় বড় মসজিদের মধ্যে লেখা আছে যে আপনারা যদি বাচ্চা নামাজ পড়ার সময় পেছনে বাচ্চাদের আনাগোনা হাঁটার পায়ের শব্দ না শুনতে পান, তাহলে মনে করবেন আপনাদের ভবিষ্যৎ খুব খারাপ। আর আমরা মুরব্বীরা তো বাচ্চারা এমন ধমক দেয়, ফলাফল পরের দিন তো আর মসজিদে আসে না, কথা বলেন না কেন? যদি এলাকাতে নেতৃত্ব স্থানীয় পয়সাওয়ালা ব্যক্তি থাকেন, মসজিদের ইমাম মুয়াজিনের কাছে 10 ডিব্বা চকলেট কিনে দিবেন, কিনে দিয়ে কইবেন ফোলাফাইন মসজিদে আইলে এটির একটা একটা করে চকলেট দিয়ে দিবেন,
খোলাফার দিন আবার মুফরের ওয়াক্ত আবার মসজিদে আসবে। আমি এমন অনেক এলাকাতে করে দিছি, এমন অনেক এলাকাতে বইলা দিছি, তিরিশ জন পোলাপান দাঁড় করাইছি, তুমি একদিন এক ডিব্বা কিনা দিবা, তুমি একদিন এক ডিব্বা কিনা দিবা, এমন তিরিশ জন তিরিশ ডিব্বা কিনা দিছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পরেন ওই এলাকার পোলাপান একসাথে মসজিদে দেয়, মসজিদে মুরব্বী যদি হয় এক কাতার ফোলাই নয় তিন কাতা, মারহাবা করবেন না? এগুলা করবেন তো ইনশাআল্লাহ বাচ্চাদেরকে ধমকও দেওয়া যাবে না মসজিদে গেলে। আমি আমার নিজে যে মসজিদে চাকরি করতাম জুমা মসজিদ, ওইখানে এমনও দিন গেছে ছোট বাচ্চারা নিয়ে আসছে, বাচ্চা প্রস্রাব করে দেওয়ার পর এক মুরব্বী বাচ্চারা এমন ধমক দিছে, বাচ্চা তার বাবার দিকে চায় একবার, মুরব্বীর দিকে চায় একবার, ভেঙে এক সিলানি মারছে, বাচ্চা আবার প্রস্রাব করে দিছে। আমি নিজের হাত দিয়ে কোষ করে বাচ্চার প্রস্রাব পালাইছি, আর মুরব্বীর কইছি সাবধান আপনি আর কোনোদিন বাচ্চাদেরকে ধমক দিবেন, আমি পরিষ্কার করবো বাচ্চা প্রস্রাব করলে। কেন জানেন? এ বাচ্চারা মসজিদে আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে, উজ্জ্বল হবে, আর নাইলে এ ফল আপনার আর বাদ দিত না, ঠিক না বেটি? এ ফল আপনার উপর দিয়ে কথা বলবো, তাহলে আমরা ছোট কাল থেকে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাব। গত পরশু দিনও কত সুন্দর ভূগোলে একটা বড় একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের একটা সংবাদ দেখলাম, ইরাকের বড় বড় মসজিদ আবুধাবিতে বড় বড় মসজিদের মধ্যে বারান্দায় বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করছে, বারান্দার মধ্যে ছোট ছোট বাচ্চাদের জন্য কিডস আইটেম দিয়ে খেলার ব্যবস্থা করে দিছে, মানে বাচ্চারা যেন মসজিদমুখী থাকে। আলহামদুলিল্লাহ বললেন না আপনারা? আমার মুসলমান ভাই বাবারাম আলবান খুলে উচ্চ কণ্ঠে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ওই দশটা পুরস্কার তারাই পাবে, তারাই পাবে। ও আল্লাহ তারা কারা? আল্লাহ পাক বলছেন যারা আমার প্রতি খুশি এবং আমি আল্লাহ যাদের প্রতি খুশি তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে, তারাই ওই দশটা পুরস্কার পাবে। ও গো আল্লাহ আর কারা? আল্লাহ বলতেছেন যালিকা লিমান খশিয়া রব্বা, এবং যারা দুনিয়ার জমিনে আল্লাহকে বেশি ভয় করেছে, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে বেশি ভয় করেছে। ও মুসলমান, ও খেওরা রাব্বুজিরা, আপনাদের কদমে হাত দিয়ে বলি পর্দার আলের মা ভনেরা, আল্লাহকে যদি ভয় করে কোনো ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না, আল্লাহকে যদি ভয় করে কোনো ব্যক্তি কোনোদিন সুদ খাইতে পারে না, আল্লাহকে যদি ভয় করে কোনোদিন কোনো ব্যক্তি হারাম খাইতে পারে না, আল্লাহকে যদি ভয় করে কোনোদিন কোনো ব্যক্তি মুখের মধ্যে মন্দ ব্যবহার করতে পারে না, আল্লাহকে যদি ভয় করে কোনো ব্যক্তি অন্য মানুষের সম্পদ অপহরণ করতে পারে না, অন্য মানুষের সম্পদ জোরজবরদস্তি করে দখল করতে পারে না, আল্লাহকে ভয় করে তাদের তিনটা কাজ দুনিয়াতে সবচাইতে বেশি হবে। ওগো আল্লাহ তাদের তিনটা কাজের কথা আপনি আমাদেরকে বলে দেন। এটা বলে দিচ্ছেন আমার নবীজি হাদিসে কুদসির মাধ্যমে, আল্লাহ পাক নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। এক নাম্বার তাকরাউল কোরআন, আল্লাহর বান্দা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তি আল্লাহকে বেশি ভালোবাসে। দুই নাম্বার ইবাদতি সালাত, আল্লাহর ইবাদত নামাজ আদায় করে। আর তিন নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, এবং তারা তাদের মা বাবার প্রতি সদাচরণ করে। আবার অপর হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী বলেছেন সাদাকাতুদ দুনিয়া, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা বেশি বেশি সাদাকাতুন ফিদায়া, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা বেশি বেশি করে সদকা আদায় করবে, তাহলে বোঝা যাবে তোমরা আল্লাহওয়ালা, তোমরা নবীওয়ালা। তাহলে দুনিয়াতে এক নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করলে যদি আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দাটা আল্লাহকে বেশি ভয় করনেওয়ালা হয়। ও মুসলমান বুকে হাত দিয়া বলেন তো দেখি, আমি যদি মাহফিলের মধ্যে প্রশ্ন করি বাবারা, এখানে তো প্যান্ডেলের মধ্যে মানুষের কোনো অভাব নাই, আপনার বলেন না বুকটার মধ্যে হাত দিয়া আল্লাহর কোরআনটা যদি আপনার সামনে দেওয়া হয় এই কোরআনটা তেলাওয়াত করতে পারবেন নি, আল্লাহর কোরআনটা যদি সামনে দেওয়া হয় পড়তে পারবেন নি। মাহে রমজান মাস আসলে অনেক মুরব্বীকে দেখা যায় আল্লাহর কোরআন হাতে নিয়ে নিয়ে কান্না করে, বুকে নিয়ে কান্না করে। জিজ্ঞাসা করলে মুরব্বীরা বলে বাবা কোরআন তেলাওয়াত করবো কেমনে, সংসার চালাইতে যাইয়া ছেলে মেয়ের খাবার জোগাড় দিতে যাইয়া আমি কোরআন পড়তে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, এই জন্য চোখের পানিগুলা ফেলে ফেলে কান্দে। নবী বলেন পড়তে পারো না, মুরব্বী হয়ে গেছো, চিন্তা করো না, আল্লাহর কোরআনের হরফের দিকে তাকাই রে, আল্লাহ তোমার আমল নামার মধ্যে সওয়াব প্রদান করবে। এই টাইমে নবীজির একজন অন্ধ সাহাবী আমার নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি তো পড়তেও পারবো না, দেখ
করতেও পারবো না, তাহলে আমাকে কি কোনো সওয়াব দেওয়া হবে না? নবী আমার ডাক দিয়ে বলে, এ সাহাবী, কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করো, তাহলে তোমার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের সওয়াব প্রদান করবেন। নবীর জামানায় তো লিখিত কোরআন ছিল না, ওই সাহাবিটা ওটের চামড়ার মধ্যে লিখিত খোদাই করা কোরআনটা ওইটাকে বুকের মধ্যে ধারণ করে অত্যন্ত মহাব্বতের সাথে বুকের মধ্যে ধরেছেন। হে মুসলমান, কি হবে আপনার এই সুন্দর দেহ দিয়ে? মুসলমান দাবি করে আপনি তো কোরআনটা পড়তেই পারেন না, না পারলে কোরআনের কোনো ছাত্রকে মহাব্বত করেন, কোরআনওয়ালা কাউকে ভালোবাসেন, আলেমদেরকে মহাব্বত করেন, কোরআনকে মহাব্বত করেন, আর যদি নাও পড়তে পারেন কোরআনটাকে খুলে খুলে তাকিয়ে থাকবেন, এটাও যদি না করতে পারেন কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করবেন। আল্লাহ পাক ওই কোরআনের মহাব্বতে আমাদের অন্তরটা সিনাটাকে আলোকিত করে দেখ জোরে পড়ে না আমিন। নবী বললাম কুল্লু উম্মাতি ইয়াদখুলুনা আল জান্নাতা, আমার সব উম্মত জান্নাতি, তবে আমার নবী কয় ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখাল আল জান্নাতা, যারা আমি নবীর মতো চলব তারা জান্নাতে যাইব, ওমান আসানি ফাকাদা আবা, যারা আমি নবীর মতো চলবে না তারা গোমরা হইব। নবীর মতো চলা ফ্যান শার্ট ফিরে ঘুরা, নবীর মতো চলা চুলের কাইটিং করা, নবীর মতো চলা আপনি আপনার দুনিয়া জমিনের মধ্যে সুন্দর পোশাক রে সুন্দর ফেন্ডারে আঁড়ুর কাছে দিয়ে কাটতে ফেলা, এটা কি নবীর মতো চলা হইল নাকি? না না মুসলমান, আমার নবী বলে আমি নবীর মতো চলা এটা না। নবীর মতো চলা কোনটা? আমার নবী বলতেছেন শুনো, নবীর মতো চলা হইল এইটা, মান আহাব্বা সুন্নাতি ফাকদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে, নবীর সুন্নত টুপি, নবীর সুন্নত পাঞ্জাবি, নবীর সুন্নত দাড়ি, নবীর সুন্নত পাগড়ি, নবীর সুন্নত লুঙ্গি, নবীর সুন্নত পায়জামা, আর বাহিরে যেগুলো পড়তেছেন এগুলো সুন্নত না, লজ্জাস্থান ঘোরা দেওয়ার জন্য এগুলা মুবাহ, এগুলা পড়লে সওয়াবও হবে না গুনাহও হবে না, আর পাঞ্জাবি টুপি পাগড়ির মাধ্যমে আপনার সওয়াব হবে। ও মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে আপনি যদি জান্নাত নিতে চান, আল্লাহর কবরে যাইলে যদি আপনি জান্নাত পাইতে চান, ওই কবরে যাওয়ার আগে আপনি আপনাকে পরিবর্তন করার দরকার আছে না নেই? মহাব্বতে বলেন না দরকার আছে না নেই? এবার আমার নবী বলে কিয়ামতের আরো কঠিন পরিস্থিতি শুনে নাও, মহিলাদের এমন একটা অবস্থা হবে ওই মহিলাগুলা এদের নিজেদের চরিত্রকে বিলীন করে দিবে, নিজের চরিত্রকে মানুষের মাঝে বিলিয়ে দিবে, মহিলাগুলা খারাপ পথের মধ্যে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এগুলা কিয়ামতের আলামত? নবী বলে শুধু এগুলা কিয়ামতের আলামত নয়, শোনো শোনো মুসলমানের দলেরা, আরো কিছু কিয়ামতের আলামতের কথা আমি নবী বলে দেই, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কিয়ামতের আগে সব ঘরে ঘরের মধ্যে কোরআন শরীফ থাকবে, কিন্তু কেউ কোরআন তেলাওয়াত করতে পারবে কেউ পারবে না, এর মধ্যে 98% থাকবে কোরআন পড়তে পারে, নামে মাত্র কোরআন থাকবে কোরআনের তেলাওয়াত থাকবে না। আগে মুরব্বীরা ফজরের নামাজ পড়া বাড়ির কোনা দিয়ে আনছি দিয়ে যাওয়ার সময় ঘরের মধ্যে মহিলাদের গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াত শুনত, আর এখন যাওয়ার সময় মিশা কইলাম নবী আমার ডাক দিয়া কো উম্মতরে শুনো, এগুলা হলো কিয়ামতের আলামত ইয়া রাসূলুল্লাহ, আর কি কিয়ামতের আলামতের কথা আপনি নবী বলে দেন? আমার নবী কয় শুনো, ও দুনিয়ার মানুষ, ওয়ালা ইয়া বকামিনাল কোরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতু ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে তোমাদের মসজিদগুলা হবে সুন্দর, কি সুন্দর টাইলস এসি, কি সুন্দর মসজিদের জাকজমক শূন্য, কিন্তু মসজিদগুলা হবে হেদায়েত শূন্য, নামাজি পাওয়া যাবে না, কথা কন ঠিক না বেঠিক? আমার নবী কয় মাসাজিদুহুম আমিরাতুন ওয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলা হবে জাকজিকময় সুন্দর, কিন্তু মসজিদগুলা হবে হেদায়েত শূন্য, ইমামের পেছনে নামাজ পড়বো সুদখোর, ইমামের পেছনে নামাজ পড়বো ঘোষখোর, ইমামের পেছনে নামাজ পড়বো খারাপ মানুষ। ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থার জন্য দায়ী কারা? কয় উম্মতেরা, উম্মতরা যদি ভালোভাবে চলতো কোনোদিন খারাপ পথের মধ্যে চলতো না। এবার আমার নবী বলেন শুধু তাই নয়, কিয়ামতের আগে আরেকটা অবস্থা তৈরি হবে, ওলামাউহুম শাররুম মান তাহতা আদামি সামাই, জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হবে আলেমরা। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী বলেন আলেমরা ফেতনা লাগাইবো। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলেন ওই আলেম
সমাজের মধ্যে সুন্দরভাবে সমাজটা চলতেছিল, কিন্তু এই সমাজটাকে এলোমেলো করে দিয়েছে। ওরে বন্ধু, আগে তো কত সুন্দর আমরা 20 টাকার তারাবি পড়তাম, বর্তমান সমাজে 8 টাকার তারাবিকে একটা ফেতনা লাগাই দিছে। আগে তো আমরা কত সুন্দর নামাজ আদায় করতাম, ওই নামাজের মধ্যে এসে আমরা একই বুকুর উপরে হাত বাঁধার কথা। ওরে বন্ধু, তারা জিজ্ঞাসা করবেন আমরা যে নাভির নিচে বান্ধি এটা কি হয় না, কেব হয়, তাহলে এমনি কি লেগা পড়তাম, বলে এটাও সুন্নত, বলে এতদিন এত সুন্দর করে সুন্নত পালন করছি, এমনি না পড়তে দিবি, আবার ফেসানটা ঢুকাই নিয়ে কিন লেগা, বলে আমার এত নবীজি আগে কইয়া দিছে জমিনের মধ্যে উলামা উহুম শাররুম মান তাহতা আদামি সামা, জমিনের ভিতরে নিকৃষ্ট হইব হুজুররা, আমি হুজুর যদি ফেসনা লাগাই ফেসটা লাগাইব ডাকে ডাই। সৌদি আরব থেকে আইছে, কইতে গেছে সৌদি আরব থেকে গেছে, হ্যাঁ হ্যাঁ না আজীবন বোতল টো আইছে, আলে হাদিস কা যাও, আমি আমার কথা আগে সে সৌদি আরবে অন্য দেশে বোতল টো আইছে, রেস্টুরেন্টের ফেলিট দিছে, সবে কাজ করছে, আছে না নাই, আপনার কি কষ্ট হইতেছে? হ্যাঁ ইয়ে ফতুয়া দিতেছে পুরো করে হাত বন্ধ মুফতি আইছে জায়গা। এই জন্য নবী কইছে ওয়া কিল্লার রিজাল, সমাজের মধ্যে এমন একটা অবস্থা হইব আইয়ার ফালা এলা মেলে উঠে যাবে, ওয়া এক সুরা জাহলু মূর্খতা পারবো, মূর্খরা ইয়া ফতুয়া দিব, দেয়নি মূর্খরা ফতুয়া, এজ ফতুয়া দিয়া মসজিদ আমিন কইয়া লয়ে ফরে ছায়া দেন, এ মূর্খ এরা আলহামদুলিল্লাহ সুরা কইলে বুম মারলে শুদ্ধ করে কইতে পারতো না। আরে আমি যে হুজুর, আমি যে ওয়াজ করি, আমারে অনেকে মাঝে মাঝে মাসালা লেগে কল দিন, আমি উত্তর দেই না, আমি নিজে উত্তর দেই না, কারণ আমি বইলা দেই তাদেরকে, আমি তো এখনো মুফতি হয়েছি না, আমি উত্তর দিতে পারবো না, জানলেও আমি উত্তর দেই না। কেন? ফতুয়া দেওয়ার মালিককে, যে ফতুয়া সম্পর্কে বিশেষ অবগত, সে ফতুয়া দিবে, আমি কিসের ফতুয়া দিবি? আর হে বিদেশ থেকে 2 দিন ঘুরাইয়া 5 বছর 10 বছর থেকে আয় ফতুয়া দেয়, হ্যাঁ একটু বাংলাটা ভাল্লা আর একটু বেশি করে দেয়, আইন না দেখবেন বাংলা বুখারী শরীফ আইন দেয়াবো, দেখছিস নি, এর কিন্তু বুখারী শরীফ খুললে দিলা দাঁত ভেঙে দেবে, ঠিক না? আর আমরা ফুরি যে আমরা দাঁত ভেঙে যায়, এ বাংতুন ফতুয়া আল্লাহর নবী বলেন এটা হচ্ছে কিয়ামতের আলামত। ইয়া রাসূল আল্লাহ, কেন নতুন ফিতনা তৈরি করা হবে? তাহলে আমরা ফিতনার দিকে যাব, আমরা আগে যেমন ভাবে নামাজ পড়েছি এমন নামাজই এটাই যথেষ্ট, আল্লাহর নবীকে এটাই আলহামদুলিল্লাহ। আবার ওই ফুতে বিদেশ থেকে আসার পরে ফতুয়া দেয়, আম্মা আব্বা মারার পরে তো আগে কত সুন্দর 7 দিনের দিন একটু দোয়া পড়াইতো, ফলা এক দোয়া করা যাবে না, গোলা বেদাত আছে না নাই, ফলা বিদেশ থেকে আসার পরে সুন্দর ফতুয়া লাগাইয়া দেয়, বলে হুজুর কেমন ফতুয়া, বলে 40 দিনে করা যাবে না, গোলা বেদাত, বলে পাইলি কই, বলে সৌদি আরবে করা নাই জন্য আমি করি না, সৌদি আরব দলিল নয়, নবীর হাদিস হইল দলিল, আপনি যে মা বাবার জন্য দোয়া করেন এই জন্য আমি একটা হাদিস শরীফ তেলাওয়াত করছি, যে বেটা কয় মা বাবার লাগে মরার পরে দোয়া করান যাইতো না, 7 দিন না 40-এর মধ্যে খানার ঘনা করা যাইতো না, এ ফলারে আইনা কইয়েন আমি যে হাদিসটা কই যে হাদিসটার অনুবাদটা কয়ে দেওয়া যাইতো, আল্লাহর নবীর হাদিস, আমার নবী বলতেছে না না বি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা হু কল ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু উসাইদিন বলেন একদিন আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু সালমা গোত্রের একজন লোক নবীজির দরবারে হাজির হয়ে গেছে, নবী কাইসা বলে ফাকাল ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ আপনার কাছে জানতে চাই, বলে কি জানতে চাও, বলে হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবারুহুমা বি ইবাদা মাউতিহিমা, নবীজি আমাদের মা বাপ মারা যাওয়ার পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব আছে কি আপনার কাছে জানতে চাই, সুবহানাল্লাহ কইরেন না ফেলেন, নবী উত্তরটা কি দিতে পারে এবার একটু শোনেন, আমরার ফোলাফান অনেকে মা বাপ ইন্তেকাল করবো অসুস্থ হয়ে গেছে, এই টাইমে না মারে ফল কিনা খাবায় বাপরে ফল কিনা খাবায় আছে না, কিন্তু সুস্থ থাকা অবস্থায় মা বাবার খবর লইছে না, এটা হইলো তারা 1 নম্বর বাটফারি, বলে হুজুর কেন মা বাবা অসুস্থ হওয়ার পরে ফল খাবাইছে, নাম করতেছে ফোলাটা মা বাপ অসুস্থ হওয়ার পরে বড় খেদমত করছে, ঠিক নিও, মরার পরে কাফনের কাপড়ের টাকা লইয়া বাগাবাগি করে, 3,000 টাকা লাগে কাফনের কাপড় আনতে, 3 ভাইয়ে কয় তুই দে 1,000 তুই দে 1,000 তুই দে 1,000 ভাগ করে, ভাগ করস কি লাগা কয় জমির ভাগটা তো সমান সমানে নিবিয়ার লাগিয়া, আপনার কি কষ্ট হইতাছে? আমি ওয়াশ দিয়ে উচিত কথা ওয়াশ করে দিয়া যাই, আমি 2টা মাহফিল পাওয়ার লাগে আমি জীবন ওয়াশ করি না,
আমার আরেকবার দাওয়াত দনের লাগে, আমি ওয়াজ করি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। জোরে বলেন আমিন। আমিন। কেমন জানি কিফটামি করে আওয়াজ দেন আপনারা, না কি ঠান্ডা? মোটামুটি লেবারে শার্ট গায়ে দিয়ে দিব না বইল দিতা মাইক সারার আগে যে 2 ঘন্টা হইতাছে মোটামুটি। ও 7 দিনে 40-এর কথা কইতাম, আপনার একটু অসুবিধা হইতো না? আপনারা একটু শুনেন, মনোযোগ দিয়ে ও আপনারা যে মূলা ফতুয়া আর ফাইকারি ফতুয়া দেয়, এ ফতুয়ার লাগে মা বাপের কবরে কষ্ট দিয়েন না। নবী কয় মা বাপ মারা যাওয়ার পরে একটা সমুদ্রের ভিতরে একটা মানুষ যদি মাইদি নিয়ে ছাইড়া দেয়, মাঝখানে যদি সমুদ্রে ছাইড়া দেয়, ওই মানুষটার কাছে নৌকা না থাকলে তার কাছে যত কষ্ট মনে হয়, ওই মানুষটার আত্মা একটা নৌকা দিয়ে উদ্ধার করলে তার কাছে যত আসান মনে হয়, উপকার মনে হয়, একটা কবরবাসী কবরে থেকে এমন সমুদ্রের নৌকা ছাড়া নৌকাবিহীন একটা মানুষের মতো সে হাই হুতাশ করে, হঠাৎ করে তারা বাঁচাইলে সে যেমন খুশি হয়, একটা কবরবাসীর লেগে দোয়া করলে কবরবাসী এমন খুশি হয়। আপনারা যে 7 দিন না করেন খানাডি, 40-এর খানা করেন, করার পরে যে এলাকার গরিব গুরমারে খাবান, ও আমরা আবার এনে একটা কাজ আছে, অনেকগুলো 7 দিনে 40-এর গরিব গুরমা দাওয়াত দেয় না। আপনি 7 দিন না করবেন, 40-এ করবেন, আপনি দাওয়াত দিবেন এলাকা যে একবার গোস্ত 700 টাকা দিয়ে কিনে খাইতে পারে না তারা না দাওয়াত দিবেন? আপনি যদি দাওয়াত দেন টাইওলা, আপনি যদি দাওয়াত দেন এলাকার নেতা, আমরা যদি কথা কর না কেন? ঠিক, গরিব দাওয়াত ছানা নেতা খেতা খাইতে বলে গরিব রে বয়রে তুমি একটু বইও, এরা খাইয়া লোক এরপরে তুমি বইও, এরপর আইডা নিয়ে খাওয়াই দি। নবীর কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, নবীজি ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? নবী বলেছেন ক্বালা তুতঈমু ত্বাম, অপরকে খাদ্য খাওয়ানো হচ্ছে উত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষকে খাদ্য খাওয়ানোর পর ওই মানুষ যদি রুহু বরে দোয়া করে আল্লাহ যে খাওয়াইছে তার বংশের মানুষ কারা জানি কবরে, আল্লাহ তুমি তার আর মাফ করো, আল্লাহ নবী কয় মাফ করে দেয় লগে লগে। আপনারা জোরে সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন, নবীজি ডাক যেমন উম্মত আমার শুনে নাও, হে আমি নবীর উম্মতের দলেরা, তোমার মা বাবা যখন মারা যায়, আম্মা আব্বা মারা যাওয়ার পরে দায়িত্ব আছে কিনা? আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন কয়লা নাম, অবশ্যই দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ 1 নম্বর দায়িত্বটার কথা আপনার কাছে জানতে চাই। আমার নবী বলতেছেন আসসালাতু আলাইহিমা, তোমরা মা বাবা মারা যাওয়ার পরে দোয়া করো, দোয়া জানাজার নামাজটা ফরার পরে লাস্টালে দৌড় মারে দোয়া করতে গেলে কইবে দাঁত। আর আমার নবী হাদিসের মধ্যে বলি ইজা সাল্লাইতুম আলাল মাইত ফাখলিসু লাহু দোয়া, নবী বলে ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দোয়া অতঃপর তার জন্য দোয়া করো। মরার পরে জানাজা দিয়া মাটি দেওয়ার পরে দোয়ার কথা বলে নাই, বলছে মানুষ মারা যাওয়ার পরে তার জানাজা পইরে দোয়া করার জন্য। আপনারা বলেন মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজের পরে আপনারা সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আবার আমার নবী বলেছেন 1 নম্বর সন্তানের উপর মা বাবা ইন্তেকাল করার পরে দায়িত্ব আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করা, ওয়াল ইস্তেগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। এই যে 8 জন 10 জন হুজুর দিয়া কোরআন খতম করান, আম্মা আব্বার লাগে কি মাফ সান না? আম্মা আব্বারে গজব দেন কথা কন না, মাফ সান কি সান না? নবী আমার বলে শুধু তাই নয়, হে মুসলমানের দল ওয়া ইনফাজু আহাদিহিমা, আম্মা আব্বা ইন্তেকাল করার পরে তোমরা তোমাদের মা বাবা ইন্তেকালের পরে তোমরা তোমাদের মা বাবার মনের আশা গুলা পূরণ করো। হুজুর কেমন মনের আশা? এ মুসলমান আপনার মা আপনার বাবা মারা যাওয়ার পরে মনে মনে নিয়ত করছে, মরার আগে যদি একবার হজ করতে পারতাম, আল্লাহ তুমি আমার আশাগুলো পূরণ করো। এ মুসলমান ইমানদারের দলেরা শুনে রাখেন, শুনে রাখেন, শুনে রাখেন, নবী আমার ডাক দিয়া বলে সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে
আমরা তো মা বাপের ঋণ পরিশোধ করব দূরের কথা, মা বাপ মারা যাওয়ার পরে মা বাপের মনের আশা পূরণ করব দূরের কথা, মা বাপের মনের আশা পূরণ করার আগে আমরা সন্তানেরা দুনিয়া জমিনের মধ্যে থাকা অবস্থায় আম্মা আব্বা 7 দিন যাওয়ার আগে আম্মা আব্বা জায়গা জমিগুলো ভাগাভাগি নিয়ে ফারাফারি করে, কথা বলেন না কেন? আরো জোরে বলেন, ঠিক না? ঠিক। নবী বলেন মা বাবা ইন্তেকাল করার পর ইনফাজু আহাদিহিমা, আম্মা আব্বার ওয়াদা পূরণ করা নিয়ে আসো তোমরা, আম্মা আব্বার ওয়াদা পূরণ করা। বলে হুজুর কেমন ওয়াদা? আম্মা আব্বা ইন্তেকাল করার পরে তোমরা ওয়াদা পূরণ করবা, মা নিয়ত করছে হজ করবে, বাবা নিয়ত করছে হজ করবে, আম্মা আব্বা হজ করার আগে তোমরা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, পীরজাদা ডক্টর পীরজাদা ডক্টর সদরুদ্দিন আহমেদ পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত হযরত পীরজাদা ডক্টর সদরুদ্দিন আহমেদ পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছা রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, ওয়া কিনা আযাবাল সাখরাতুল মাউত, ওয়া কিনা আযাবাল কবর, কিনা আযাবাল হাশর, ওয়া কিনা আযাবাল ফুসরাত, ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামা, ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে, রহমতান লিল আলামিন খত মে রাসূল জা নে জাগা, আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তফা কি ওয়াসতে, মবদু ও দয়াল আল্লাহ রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ, এই মজলিসে এই খেওরা মধ্যপাড়া যুবকদের উদ্যোগে কবরবাসীর স্মরণে 13তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের ইন্তেজাম করে আল্লাহ তোমার শাহীন সেই পাক দরবারে আমার কতগুলা আলেম বাবা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালেন আমার মা বোনেরা, আল্লাহ তোমার শাহীন সেই পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়িয়া দিছে রে আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরা সবার জীবনের গুণা তুমি আল্লাহ মাফ কইরা দাও, কিগো আমার এই খেওরা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা মাইকের আওয়াজ কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে, আমিও দম গুনাগার শামীম হোসেন রেজার সঙ্গে তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারে যায় নামাজের মুসল্লাটা বিছাইয়া তাড়াতাড়ি গো মা আল্লাহর দরবারে দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা, আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি দিবে না, এরে আমার এই খেওরা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা ও কিরে ভাই, আর কতকাল রং তামাশা আড্ডা বাঁধিতে সময় কাটাইবা, মুনাজাত হইতেছে রে ভাই আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিবানি রে ভাই, তোমরার মতো কত ভাই বাবা মা বোনের জন্য জানি গো, আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল করে হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো, আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো, এলাকার বাসমুড়ার বাসগুলা ফাইকা লালে লাল হইয়া রইছে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে, এলাকার কবরস্থানের মাটিটা পর্যন্ত লাফালাফি করে, জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো, এই এলাকার কাফনের কাপড়ের দোকানে কাফনের কাপড় গুলা কাইটা রেডি কইরা রাখছে, ও আমার আল্লাহ
আমরার জীবনের গুনা তুমি ক্ষমা করছনি, আমরার মায় আব্বার জীবনের গুনা মাফ হইছেনি, দাদা দাদিরে ক্ষমা করছনি। আজকের মুনাজাতে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে। একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই, হায়রে বাবা, যেই বাবারে বাবা কয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে রে দয়াল, এমন আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়া দাও আল্লাহ। এমন কত সন্তান জানি হাত বাড়াইছে যে সন্তানদের জগতের ভিতরে মা নাই রে মা, হায় রে মা, যেই মা রে মা কয়া ডাক দিলে কলিজার আগুনটা ঠান্ডা হইয়া যায়, যে মা নিজে না কয়া সন্তান রে খাওয়াইছে, যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, যে মা জননী বড় কষ্ট কইরা সন্তান রে মানুষ করছে, মাঘ মাসের শীতের দিনে সন্তান যদি বিছানা ডাইন পাশে প্রস্রাব কইরা দিত সন্তান রে মা টান দিয়া বাম পাশে নিয়া যাইতো, বাম পাশে প্রস্রাব করলে মা জননী বিধা জায়গায় ঘুমাইয়া সন্তানডারে মা জননী মাঝখানে শুকনা জায়গায় ঘুমাইতো। আল্লাহ, এমন মা যাদের কবরে আমার কবরটার তুমি জান্নাতের বাগান বানিয়া দাও। ডাক্তারের কাছে যদি নিয়া যাওয়া হইতো, ডাক্তার যদি বলতো মা জননীরে যদি দুনিয়াতে সন্তান আনাইতে চাও, মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না, ডাক্তার রে মা ডাক দিয়া কইতো রে ডাক্তার আমি মা মরিয়া যামু তবু আমার জাদুমণিরে দুনিয়ার আলো দেখাইমু, এমন সময় গেছে রে আল্লাহ, মা জননী নিজে না খাইয়া সন্তানডারে খাওয়াইছে, আব্বা নিজে না খাইয়া খাওয়াইছে, জানি না আজকে কোন সন্তান গুলা জানিয়ে এতিম হইয়া হাত বাড়াইছে, আব্বা বড় কষ্ট করে সংসার চালাইছে, টাকা পয়সা ছিল না, আব্বা দামি কোনো জামা কাপড় না পরে সন্তানের সুখের চিন্তা করছে, আজকে সন্তান লাখ লাখ টাকার মালিক হইছে কিন্তু বাবারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইবে এমন ক্ষমতা ফুতের নাই, আরে আগে যাও রেন্দা খাবার খাইছে, আব্বা সন্তান রে বালা কোনো খাবার খাওয়াইতে পারে নাই, এখন সন্তানের ঘরে কত মেহমান অতিথি আসে রে আল্লাহ, কিন্তু ওই সন্তানদার মা বাবার মুখে সন্তান একটা টুকরা খানা তুলা দিতে পারে না। রব্বুল আলামিন, যাদের এমন মা বাবা কবরে আম্মা আব্বার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়া দাও। মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী কত কষ্ট করলা বাবা সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া বাবা সন্তান রে খাওয়াইলা, হায় রে বাবা জাদুমণি, হায় রে মা জননী। আল্লাহ তাকে দেখেন এ খেওরা সব আশেপাশে এলাকার যেই বাবার মা বোনেরা তাদের মা বাবারে হাত বার হারাইয়া হাত বাড়াইছে, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসী ভাইদের মনের আশা তুমি পূরণ করো, এ যুবকেরা
১৩তম মাহফিল করতেছে, কিয়ামত পর্যন্ত মাহফিল দায়েম এবং কায়েম রাখার তৌফিক দান করো। মাহবুব গো, পর্দার অন্তরালে আমার কথা আম্মু জিরাঘাত বানিয়েছে, আল্লাহ আমার মা বোনদের মুনাজাত কবুল ও মঞ্জুর করো। যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো, যারা চাকরি করে চাকরিতে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দগি নসিব করে দাও। রব্বুল আলামিন এমন কোন রোগ দিয়েন না যেই রোগের কারণে আপনি আল্লাহকে আমরা সেজদা দিতে পারবো না। মরণের আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতের রওজা রাসূলুল্লাহ নসিব না করাইয়া আমাদেরকে মরণের ডাক দিয়েন না। আল্লাহ মরণের আগে মদিনা না দেইকা যদি মারা যাই, মরার পরে রুহুটা মদিনা মদিনা কইরা কানবো মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা বাবা। যারা যারা মদিনা যাইতে চান একটু জবান খুলে আল্লাহর কাছে ডাক দেন আর পড়েন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, আল্লাহ মরণের আগে একবার আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া, নূর নবীজির নূরানি চেহারা মুবারক আমাদের সামনে দেখাইয়া দেখাইয়া, সকলের হক্কানি রব্বানি পীর মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলাইয়া পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।